আমার ভাইরা, তোমাদের মধ্যে সকলেই শিক্ষক হতে যেও না, কারণ তোমরা তো জানো আমরা শিক্ষক বলে অন্যদের চেয়ে আমাদের আরও কঠিনভাবে বিচার করা হবে। আমরা সবাই নানাভাবে অন্যায় করে থাকি। যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ, তার সারা দেহকে সে সামলাতে পারে। ঘোড়াকে বসে রাখবার জন্য আমরা তার মুখে লাগাম দিই আর তখন তাকে যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে নিতে পারি। আর দেখো, জাহাজ যদিও অনেক বড় আর জোর বাতাস সেটা ঠেলে নিয়ে যায়, তবুও মাত্র ছোট একটা হাল দিয়ে নাবিক সেটাকে যেদিক খুশি সেদিক নিয়ে যেতে পারে। জীবও তেমনি, দেহের একটা ছোট অংশ হলেও তা অনেক বড় বড় কথা বলে। আবার অল্প একটুখানি আগুন কীভাবে একটা বড় জঙ্গলকে জ্বালিয়ে ফেলতে পারে, তেমনি জীবও ঠিক আগুনের মতো। আমাদের দেহে যতগুলি অংশ আছে তাদের মধ্যে জীব যেন একটা মন্দতার দুনিয়া, নরকের আগুনে জ্বলে উঠে সে, গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন পথে আগুন ধরিয়ে দেয়। মানুষ সব রকম পশু পাখি সাপ ও মাছকে দমন রাখতে পারে, কিন্তু কোনো মানুষ জীবকে দমন করে রাখতে পারে না। ওটা অস্থির ও মন্দ এবং ভয়ঙ্কর বিষে ভরা। এই জীব দিয়ে আমরা আমাদের প্রভুর অর্থাৎ পিতা ঈশ্বরের গৌরব করি, আবার এই জীব দিয়েই তার মতো করে গড়া মানুষকেই অভিশাপ দিই। আমাদের একই মুখ দিয়ে গৌরব আর অভিশাপ বের হয়ে আসে। আমার ভাইরা, এরকম হওয়া উচিত নয়। একই জায়গা থেকে বের হয়ে আসা স্রোতের মধ্যে কি একই সময় মিষ্টি আর তেতো জল থাকে? আমার ভাইরা, ডুমুর গাছে কি জলপাই ধরে কিংবা আঙ্গুললতায় কি ডুমুর ধরে, তেমনি করে নোনা জলের মধ্যে মিষ্টি জল পাওয়া যায় না।